सबसे पहले ये बताइए कि गवर्नमेंट जॉब होता क्या है गवर्नमेंट जॉब ना रिलेशनशिप की तरह होती है जो जो रिलेशनशिप डिमांड करती है वो सब प्रिपेशन भी डिमांड करती है प्रपोज जैसे? जैसे कर देने से रिलेशनशिप कंप्लीट नहीं होता है सिलेक्शन नहीं होता है सर मोस्टली रिलेशनशिप में या लव स्टोरी में लव गुरुज होते हैं वैसे, बिल्कुल हाँ, होना चाहिए और आपकी प्रिपरेशन का गुरु है सुपर कोचिंग और आपके गवर्नमेंट जॉब के प्यार को सफलता में बदलने के लिए सुपर कोचिंग लेकर आया है है सिलेक्शन मेरा प्यार सेल पर पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है, अप ऑफ तो अभी जाइए इस ऑफर का लाभ उठाइए वेलकम टू একদম ক্লিয়ার ক্লিয়ার আশা করি সবাইকে বলবো একটু লাইক শেয়ার করে দিতে ক্লিয়ার একদম না চলো আহ হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ওকে চলো সুপার ডুপার হিট দেখো সাড়ে আটটার দিক তোমাদের বি কনস্টেবল নিয়ে কিছু আপডেট নিয়েছি যেটা তোমাদের সাথে খোলাসা করবো বি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি ইতিহাসে সর্বপ্রথম এত বড় ভ্যাকেন্সি ষাট হাজার পুলিশ সমস্ত সঠিক আপডেট তোমাদের এখানে শেয়ার করবো যেগুলো বলবো সব জেনুইন তোমাদের কাছে যদি রকম কারো যদি তোমাদের চেনা জানা থাকে কোনোরকম তাহলে তুমি এই খবরটা আমার নিয়ে নিতে পারো আমি তোমাদের ঠিক দিচ্ছি কিনা তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে আমি তোমাদের ঠিক বলছি কিনা চলো আমরা ক্লাসটা শুরু করব তারপরে এটা আমরা পরে বানাবো ভিডিওটা ক্লিয়ার মানে সাড়ে আটটা থেকে লাইভে আসবো তো তোমরা অবশ্যই আসবে দাদা তোমার ক্লাস দেখবো বলে বসে থাকি আচ্ছা মুন্সি মোস্তাকিম থ্যাংক ইউ ভাই চলো প্রথম প্রথম প্রশ্ন আমরা শুরু করব ঠিক আছে প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলবো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে ঢোকনি সৈকত স্যার টেক্সট বুক এই যে দেখতে পাচ্ছ সৈকত স্যার টেক্সট বুক বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখানে অবশ্যই ঢুকে যাবে ক্লিয়ার টেলিগ্রাম চ্যানেল ক্লিয়ার কিনা এইবার তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চিন নাম্বার ওয়ান তোমরা বলছো দাদা কোশ্চিন নাম্বার অনুযায়ী আনতে আমি নাম্বার অনুযায়ী নিয়ে এসেছি দু সালে অক্টোবরের নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই সভাপতি নির্বাচিত হন প্রশ্ন নম্বর এক কে বলতে পারবে দেখো কারণ আমি তো আমি কিছু বলতে পারবো না আমি নির্দল ঠিক আছে তো তোমরা লাইভ সেকশনে চলে আসবে তখন বলবো এখানে বাদ দাও এই এই সমস্ত এখানে ডিসকাশন করে কোন লাভ নেই ক্লিয়ার ঠিক আছে যেই মানুষটাকে পার্সোনালি ভাবে চিনি না জানি না পার্সোনালি কোনোদিন মিট হয়নি তাকে নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না সে যেই হোক না কেন এটা আমার বাবা মা আমাকে কখনো শেখানি যার সাথে পার্সোনালি কোনোদিন মিট হয়নি তুমি দেখতে গেছো তার মনের দিক থেকে সে কতটা ভালো হতে পারে হ্যাঁ চলো একের সঠিক উত্তর হবে রজার বিনি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে একের এ ইজ রাইট বিনি যারা রজার বিনি বলেছে একদম ঠিকঠাক একের এ প্রশ্ন নম্বর দুইয়ে চলে যাব বলছে কে দু সালের আগস্টে ভারতের রাষ্ট্রপতির সচিব হিসেবে নিযুক্ত হন প্রশ্ন নম্বর দুই কে বলতে পারবে প্রশ্ন নাম্বার দুই কে বলতে পারবে বলে ফেলো দুই কে দু বাইশ সালে আগস্টে ভারতের রাষ্ট্রপতি সচিব হিসেবে নিযুক্ত হন আশা করি তোমরা যতজন আজকে পড়ছো ডির জন্য সবাই তোমরা সিলেকশন পাওয়ার যোগ্য ঠিক আছে আমি আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলবো পরীক্ষায় তো হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট তোমরা কোয়ালিফাইড হবে ঠিক আছে এবার তোমাদের মধ্যে অনেকের আছে যাদের ধরো ঠিকঠাকভাবে গাইডেশন নেই তারা পড়াশোনায় খুব ভালো লাস্ট মুহূর্তে কি হয় কি পড়বো কি ছাড়বো তাদের একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে জিকে তো একটা হিউজ পরিমাণে সমুদ্র সেটাকে কাট করবো কিভাবে কোনটা পড়বো লাস্ট মুহূর্তে কোনটাকে রিপিটেশন করবো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো তোমরা দেখে নিও প্রশ্ন নম্বর দুই সঠিক উত্তর তোমাদের হবে অপশন বি আই এস রাজেশ শর্মা সরি রাজেশ ভার্মা ভার্মা ইস দা আই রাজেশ ভার্মা ক্লিয়ার অপশন দুই এর বি প্রশ্ন নম্বর 3 বলছে ব্রিটিশ উপনিবেশক শাসনের ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর সেই সময় দেশের জনসংখ্যার অনু আনুমানিক কত শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি থেকে জীবিকা নির্বাহ করতো প্রশ্ন নম্বর তিন কে বলতে পারবে বলে ফেলো আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে ঢোকনি সৈকত বক্সে লিঙ্ক থাকছে আমি চট জলদি বলবো সেখানে প্রবেশ করে যাও চট জলদি ফট জলদি প্রবেশ করে যাও প্রশ্ন নম্বর তিন তিনের ডি বলছো যারা সত্তর অনেকে বলছো পঁচাশি অনেকে বলছো ষাট তো সঠিক উত্তর হবে তোমাদের পঁচাশি ইজ দ্য রাইট আনসার তিনের বি বি আর ডি অপশনটা বেশি ভ্যারিয়েবল থাকে এসএসসির ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম না দিন পঁচাশি ইজ দা রাইট আনসার তিনের প্রশ্ন নম্বর 4 নিচের কোনটি কৃষি শিল্প প্রশ্ন নম্বর 4 কে বলতে পারবে নিচের কোনটি কৃষি ভিত্তিক শিল্প আই ইজি প্রশ্ন ভালো ভালো করে ভাবো নিচের কোনটি কৃষি ভিত্তিক শিল্প লোহা ইস্পাত রেশম বস্ত্র সিমেন্ট পেট্রো রাসায়নিক প্রশ্ন নম্বর 4 যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার করনি অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা প্রথম হাফ সেঞ্চুরি লাইক হয়েছে পরীক্ষা যত কাছে আসছে ছেলেপেলের অ্যাক্টিভিটি তত কম দেখতে পাচ্ছি ব্যাপারটা কি বুঝতে পারছি না ব্যাপারটা কি আমি এটা বুঝতে পারছি না পরীক্ষা যত কাছে আসছে ছেলেপেলের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে সঠিক উত্তর রেশম বস্ত্র কারণ এখানে বলেছে কৃষি ভিত্তিক যখন নেবেন তখন রেশম বস্ত্র ঠিক আছে অপশন বি চারের বিচ রাইট এন্স ওকে প্রশ্ন নাম্বার পাঁচ ভারতের কোন রাজ্য দু হাজার পনেরো সালের ভারতের জাতীয় গেমস আয়োজিত করেছিল কত সালের দু হাজার পনেরো সালে দেখতে পাচ্ছ এর আগের বার দু সালের তোমাদের এসএসিজিডির প্রশ্ন জিজ্ঞেস করেছে দু হাজার চলো প্রশ্ন নম্বর পাঁচ কে বলতে পারবে পাঁচের সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু কি হবে পাঁচের সি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি গুড যারা আরে ইয়ার বি আর ডি বলেছি বলে সেটাই করবে ভাবনা চিন্তা করে উত্তর করো ঠিক আছে ওকে গুড মর্নিং দাদা পাঁচের সি ইজ দ্য কেরালা দ্য রাইট অ্যান্সার প্রশ্ন নম্বর ছয় গরবা লোকনৃত্য ভারতের নিচের কোন রাজ্যের অন্তর্গত এইবার লোকনৃত্য সম্পর্কে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একটা করে প্রশ্ন থাকবেই থাকবে এস এস ব্যাচে এস এস সি তোমাদের লোকনৃত্য করে তবে রকম আর প্রশ্ন করে না গরবা ঠিক আছে মহিনাট্টম এগুলোর প্রশ্ন করে না এসএসসি করে আনকমন প্রশ্ন দেখাবো একটা প্রশ্ন দেখাচ্ছি ওয়েট করে যাও ঠিক একটা প্রশ্ন তোমাদের দেখাবো যেটা আমি তোমাদের পেট ব্যাচে পড়িয়েছি সেই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এরকম টাইপের প্রশ্ন তোমরা পরও কাজে দেবে ক্লিয়ার প্রশ্ন নম্বর ছয় ছয়ের সঠিক উত্তর হবে গুজরাট ক্লিয়ার ছয়ের সি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট প্রশ্ন নম্বর সাত বলছে এ একটা সায়েন্সের দিয়ে দিয়েছে এটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ বলো সায়েন্সের প্রশ্ন আর ইনামুল হক বলছে কোশ্চেনগুলো জাস্ট সেই লেভেলের তোমাদের যে পেইড ব্যাচের ক্লাস হয় না সেটা আরো দারুণ লেভেল মাস্টার ক্লাস ওটাকে বলে ঠিক আছে ওটা ক্লাস যদি তুমি করে নাও পরীক্ষায় তোমাকে কে কাতে পারবে না ঠিক আছে চাবুক ওটা হচ্ছে আমাদের লাস্ট চাবুক বা বান বলতে পারো ওটাই প্রশ্ন নম্বর সাত বলো সাতের যারা বলেছ জারন বিচারন হবে না প্রতিস্থাপন ইজ দা রাইট আনসার ঠিক আছে 7 এ 7 এর এ ইজ দা রাইট আনসার প্রতিস্থাপন ভেরি গুড অমূল্য রয় আর নিচে কে বলেছে ঘোষ বাবু ইন্দ্রিলা ইন্দ্রান ইন্দ্রানি না ইন্দ্রানি ঘোষ ইন্দ্রনীল ঘোষ 7 প্রশ্ন নাম্বার 8 বলছে মৌলিক কর্তব্য সম্পর্কে সুপারিশ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল ড্যাশ কমিটি প্রশ্ন নাম্বার 8 কালকে সরস্বতী পূজা উপলক্ষ্যে তোমাদের জন্য রিজুদা ছুটি নিচ্ছে না আমার বাড়িতে পূজা আছে তাও আমি কিন্তু ছুটি নিচ্ছে না মাথায় রেখে দাও ঠিক আছে না পেইজ ব্যাচে ছুটি নিচ্ছি না তোমাদের ইউটিউব ক্লাসে ছুটি নিচ্ছি কোনোটাতেই নিচ্ছি না ক্লিয়ার প্রশ্ন যারা দেবে তারা তো এসএসসিডি ব্যাসটা হান্ড্রেড টেন পার্সেন্ট নিয়ে নাও ভাই নিয়ে নাও এই সময় যা চলছে তোমরা নিয়ে নাও কোনো অসুবিধাই নেই শরণ সিং রাইট অ্যান্সার আট ডি ডিজ দা রাইট অ্যান্সার ওকে প্রশ্ন নম্বর নয় কলাম মান্ডলম আর রামান নায়ার কোন নৃত্য শিল্পের অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার লাভ করেন প্রশ্ন নম্বর নয় কে বলতে পারবে প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় কে বলতে পারবে স্যার এত সুন্দর অ্যান্সার দেয় নামই নিচ্ছে না আচ্ছা এ এলপি সামিনা বলছে যে আমার নাম কেন নিচ্ছেন না ঠিক আছে আমি দেখছি তুমি ভালো অ্যান্সার করো আমি দেখেছি সামিনা মেয়ে না ছেলে আমি বুঝতে পারি না এটা ঠিক আছে সামিম না সামিনা কি বুঝতে পারিনা

নাম নিলে ক্লাসটাতে একটু টাইমিংটা নষ্ট হয়ে যায় না তার তার বদলে আমরা প্রশ্নই করি ক্লাসটাই করি এনার্জিটা বাড়বে প্রশ্ন নম্বর নয় দশ নম্বর প্রশ্ন বলে ফেলো দশের বি আচ্ছা সামিমা এবার যেটা বলবে সেটাই নি যাও স্যার আমার নাম আলিফ বলো আচ্ছা আলিফ আচ্ছা অলিপ অলিফ আলিফ চলো ছোটন্দা কোথায় ছোটন্দার বিয়ে দশের সঠিক উত্তর হবে দ্বিতীয় ঠিক আছে না অপশান সি ইস দা রাইট দ্বিতীয় তো তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদের যখন বললাম যে এই পার্টটা পরে রাখলে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ঠিক আছে আমি তোমাদের এস এস যা পড়াচ্ছি এখন বলে দিচ্ছি কোন পার্ট থেকে কমন আসবে ধরো এইটুকু তো আমার কাছে নলেজ আছে ওকে যদি তোমরা দেখো এই প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে আমি তোমাদের একটা পেট বেচার কন্টেন্ট দেখে দিই যে এই পার্টটা যদি ভালো করে পড়ে থাকো না এখান থেকেও কমন তোমাদের আসবেই ঠিক আছে উড়ন্ত শিখ মিলকা সিং হারিয়ানা হারিকেন কপিল দেব এটা দেখে নিও এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় ক্লিয়ার হ্যাঁ সাত নম্বর প্রশ্নটা মারাত্মক লেভেলের চলো এই যে দেখতে পাচ্ছো যে কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের নিচের কোন রাজ্যে পরিবেশিত হয় এইবার নৃত্যগুলো দেখো এখানে কি সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যদি দেখো এখানে অন্ধ্রপ্রদেশের সব নৃত্য কভার করা আছে আসামের সব সব নৃত্য নৃত্য বিহারের গুজরাট যেগুলো পরীক্ষায় আসে এখান থেকে এসএসসির হান্ড্রেড টেন পার্সেন্ট এই পিডিএফটা থেকে হান্ড্রেড টেন পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি আসবেই আসবে কমন হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ পাঞ্জাব এর বাইরেও আছে রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম হান্ড্রেড টেন পার্সেন্ট আসবে তোমাদের ওই জন্য বলেছিলাম ব্যসটা নিয়ে নাও দুশো টাকার জন্য তোমরা কি বলবো তোমাদেরকে তোমাদের ভালোর জন্য গাইড করি আমি ঠিক আছে চলো তো প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর এগারো তিনি মাতৃভূমির সথ হিসেবে বন্দে মাতরম লিখেছিলেন তিনি কাকে বলা হয় আচ্ছা বাজে করে আমি দেখব এবার কমন আসে কিনা ঠিক আছে দেখে নেব বাজে করে এবার দেখি কমন আসে কিনা ক্লাস করে যাও নিত্য মনে রাখা সবকিছু টিপস ট্রিক্স সবকিছু আছে চলো হ্যাঁ সাড়ে আটটার দিক ভিডিও আসবে অবশ্যই ওয়েট করে থাকো প্রশ্ন নম্বর এগারো এগারো সঠিক উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্লিয়ার বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা ভালো করে জানো প্রশ্ন নম্বর বারো বলছে বেকার শিক্ষিত যুবকদের জন্য স্বকর্মস্থানের সংস্থানের সজি সরি সুযোগ সৃষ্টির জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছিল প্রশ্ন নম্বর বারো কে বলতে পারবে প্রশ্ন নম্বর বারো বলছে ইংলিশ ক্লাস তো হচ্ছে কেন হচ্ছে না ওকে প্রশ্ন নম্বর বারো কে বলতে পারবে বলে ফেলো তোমাদের ক্লাস করলে ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের করতে হবে দাদা তোমার ক্লাস না করলে ঘুমিয়ে আসে না এস কে আফসার যারা আমাদের আমাদের পেট ব্যাচে ক্লাস করে তারা ভালো করে জানে যে পেট ব্যাচে আমরা কি করি ঠিক আছে না বারো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী রোজগার যোজনা অপশন ডি প্রশ্ন নম্বর তেরো বলছে নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলো এটা তো ইজি প্রশ্ন পারা উচিত মৌর্য সাম্রাজ্য যখন চলে এসেছে তারা এটা তো একদম ইজি হ্যাঁ দাদা যারা ক্লাস করে তারা ভালো করে জানে এখানে যারা যারা ক্লাস করোট ব্যাচের কি তোমরা বি শিল্পা পান্ডে বলেছে দাদা চন্দ্রগুপ্ত মৌর্য যারা চন্দ্রগুপ্ত মৌর্য বলেছে একদম ঠিকঠাক তো প্রশ্ন নম্বর চোদ্দ বলছে কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের আজকে পেট ব্যাচও করিয়েছি দাদা তুমি আমার ভরসা তোমার কপি করে কেউ হোয়াটসঅ্যাপে আপডেট দিচ্ছে সেখানে আমরা বললে আমাদের লেফট করে দিচ্ছে আচ্ছা কোনো ব্যাপার নেই বাদ দাও না ঠিক আছে যখন এখানে যুক্ত আছে তাহলে ওখানে কেন গিয়েছো দরকার নেই ঠিক আছে মাথায় রাখবে জীবনে যদি কাউকে ভালোবাসো একজনকে ভালোবাসো অনেস থাকো তাকেই বিয়ে করো ঠিক আছে না এখানে ওখানে চাকার কোনো দরকার নেই এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে তো তোমার যদি আমার এখানে ভালো লাগে তাহলে আমার এখানেই পড়ো আর যদি এখানে ভালো না লাগে যদি অন্য কোনো জায়গায় ভালো লাগে তাহলে সেখানে গিয়ে পড়ো আমি তোমাদের একটা গাইড করতে চাই এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট যদি এখানে মনে হয় যে ক্লাস আমার ভালো লাগছে না দেন তুমি যেখানে তোমার ভালো লাগছে সেখানে করো কিন্তু মন দিয়ে ক্লাসটা করো আমার জীবনে আমি একটাই লক্ষ্য যে তোমরা সাকসেস পাও বাস তোমরা যেখান থেকে সাকসেস পাও কিন্তু সাকসেস পাও ক্লিয়ার ওকে সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু রাহুল দাবির যারা অপশন ডি করেছো একদমই ভেরি গুড রাহুল দাবির ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমাদের বলে দিই টেক্সট বুকের আজকে এবং কালকে তোমাদের সেল চলবে সরস্বতী পূজা উপলক্ষে এবং লাভ কি আছে ঠিক আছে। কুপন কোড ইউজ করতে হবে রিজু আর আই ঠিক আছে নাইনটি পারসেন্ট অফ রয়েছে এবং আরও ছাড় রয়েছে কি এইটা কোর্স নিলে আমরা কি পাবো কি ছাড়ে স্পেশালি রয়েছে সেটা দেখে নাও সাই তিনশো চব্বিশ টাকা আরও তোমাদের বেড়ে গেল ছয় প্লাস দুই মানে আট মাস ভ্যালিডিটি পাবে ঠিক আছে সবগুলোতে আট মাস মানে এইট মান্থের ভ্যালিডিটি পাচ্ছ ভ্যালেন্টাইন কা নেহি সিলেকশন কা গ্যারেন্টি আমরা দিচ্ছি তোমরা কলকাতা পুলিশে তোমাদের সবাই কমেন্ট দেখিয়েছে রেজাল্ট কেউ দেখায়নি আমি লাইভ সেকশনে রেজাল্ট দেখিয়ে দিয়েছি আর তোমাদের ভরসা দিয়েছিলাম যে দশ প্লাস আমার স্টুডেন্টরা প্রশ্ন ইন্টারভিউ করে আসতে পারবে লেডি কনস্টেবলের ক্ষেত্রেও দশ প্লাস আমার ছাত্রীরা করে আসবে এটাও আমি ভরসা দিয়ে রাখলাম ঠিক আছে ওকে কলকাতা পুলিশ পুলিশ যেটা পুলিশ স্পেশাল বলতে গেলে পাঁচশো ছাপ্পান্ন টাকা আট মাস ভ্যালিডিটি যারা রেলওয়ের ব্যাচ নিতে চাও রেলওয়ে আর পি এফ যেটা হোক এই ব্যাচটা নিয়ে নাও পাঁচশো ছাপ্পান্ন টাকায় আট মাস ভ্যালিডিটি এইট মান্থ অফার চলছে এইট মান্থের নিয়ে ফেলো এরকম সুযোগ আর পাবে না এর আগে ছয় মাস থাকতো এখন আট মাস পাবে ক্লিয়ার যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন রেকর্ডেড আট মাস পর্যন্ত দেখতে পাবে আজকে থেকে যেদিন থেকে নেবে সেদিন থেকে এই ব্যাচটা নতুন শুরু হয়েছে তোমাদের ক্লাস হয়তো চার থেকে পাঁচটা ক্লাস হয়েছে রেলওয়ে সম্পর্কে যারা পড়তে চাও ঠিক আছে বেগেনার যারা কিচ্ছু জানো না তারা এটা নিয়ে নাও দেখে নাও জিজ্ঞেস তোমাকে যদি মহারাজা না বানাই ফেলতে পারি তো আমার নামে তুমি বলে দিও এসএসসি যেটি বেঙ্গলি যারা এখনো ভাবছো পরীক্ষা সাত দিন আছে এখনো এখনো হিউজ টাইম আছে সাত দিন মানে অনেক অনেক টাইম এটা নিয়ে নাও দুশো টাকা দুশো আট টাকা মোবাইলের থেকেও কম দাম আট মাস ভ্যালিটি রয়েছে এটারও ঠিক আছে ওকে ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পাঁচশো ছাপ্পান্ন টাকা এর সাথে কিন্তু তোমাদের কিন্তু পাঁচ পুরো ফ্রি থাকছে ঠিক আছে না তো দেখতে পাচ্ছ পাঁচশো ছাপ্পান্ন টাকা যে পিএসসি ক্লার্কশিপ এখানে তোমাদের কত থার্টি থ্রি পার্সেন্ট এক্সট্রা ভ্যালিডিটি এর সাথে তোমরা মক টেস্ট গুলো ফ্রিতে পারবে ক্লিয়ার স্যার ফেব্রুয়ারি ব্ল্যাক ডে সেটা আমার জীবনে মনে থাকবে কারণ সেদিনই আমি এসএসসিডির পরীক্ষা দিই এবং থার্ড শিফটে আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসে মোবাইলটা খুলে দেখি একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ইন্ডিয়াতে মানে একদম অন্ধকার নেমে আসলো চোখের সামনে ঠিক আছে সেদিনকে আমার এতটা খারাপ লেগেছিল পরীক্ষা ভারমে গেল সিলেকশন ভারমে গে কিন্তু দেশ তো আগে না দেশের জন্য আমার খুব খারাপ লেগেছিল সেদিনকে ঠিক আছে আমি কারো ফোন রিসিভই করিনি সেদিনকে দু আঠারো সালের আহ যে দু সালে আঠারো সালে এসএসসিডির ব্যাচ ছিল তখন পরীক্ষা আমার চলছিল খুব খারাপ লাগছিল পুলবামা অ্যাটাক ঠিক এই লিঙ্কগুলো কোথায় পাবে সবগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই সমস্ত ব্যাচের যদি এই ব্যাচগুলো কিনতে কোনো রকম সমস্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো সৈকত স্যার টেক্সট বুক এখানে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখানে ঢুকে যাও সেখান থেকে আমি তোমাদের গাইড করে দেবো কীভাবে কিনতে হবে লিঙ্কও পেয়ে যাবে তার পাশাপাশি কীভাবে কিনবে সেটাও পেয়ে যাবে অবশ্যই এসএসসিডিডির ব্যাচটা রাখো আর যদি পরীক্ষায় তুমি ধরো তুমি এখন 80 প্লাস করো আমার ওই ব্যাচটা নেবার কারণে তোমার 90 প্লাস স্কোর হবে এই গ্যারান্টিটা আমি তোমাকে দিয়ে দিলাম আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি যদি 80 প্লাস করে আসতে পারো আমার ব্যাচটা নেবার পর 90 প্লাস তোমার স্কোর করবে এই 10 নাম্বার স্কোরটাই তোমার মেরিট স্কোর হবে লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত প্রশ্ন নম্বর 15 কে বলতে পারবে প্রশ্ন নম্বর 15 কে বলতে পারবে 15 যারা বলেছ যে পঁচিশ বছর একদম ঠিকঠাক ভেরি গুড পঁচিশ ইজ দা রাইট আনসার ষোলো প্রশ্ন তথ্য প্রযুক্তি আইন সবাই পারবে হ্যাঁ কি আর ইয়া বলছে দাদা কাল টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিল কিছু পড়েছি বলো প্রশ্ন নম্বর ষোলো কে বলতে পারবে ষোলোর সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু এখানে দু সাল ঠিক আছে দু না আরে বোকা এটা আর না তুই আর তুমি আর টিআই মেয়ে কি জাতে হো দু বলছে অল ইন্ডিয়া ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রাইট ইনফরমেশন অ্যাক্ট কি বলা আছে এখানে লে হালুয়া লে এটাকেই বলে এখানে দু হাজার পাঁচ করে যাচ্ছে নমুনাগুলো এখানে কি রাইট ইনফরমেশন অ্যাক্ট বলা আছে হ্যাঁ আর টিআই দু হাজার পাঁচ তো এইভাবে তো তোমাদের রিক্রুটমেন্ট ফাঁসাই প্রত্যেকটা তোমরা সেখানে ফাঁসে যাও আবার ফাঁসো দু হাজার পাঁচ এখনো এখনো দিয়ে যাচ্ছে অপশন ডি দেখো অশোক সিংহা এখনো দিয়ে যাচ্ছে যে অপশন ডি হবে দু হাজার পাঁচ আচ্ছা তোমার জন্য পাঁচ কিন্তু আর টিআই দু হাজার পাঁচ তোমার জন্য ক্লিয়ার চলো প্রশ্ন নম্বর সতেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি সালে ভারতে ড্যাস কেমি আর বটগেজ রেল লাইন ছিল প্রশ্ন নম্বর সতেরো কে বলতে পারবে ইংলিশটা পড়তে হবে না ওখানে ইংলিশটা না পড়লেও তো ওখানে তো বলা আছে না আর টিআইটা আলাদা এটা আলাদা না প্রশ্ন নম্বর সতেরো কে বলতে পারবে প্রশ্ন নম্বর সতেরো উনিশ কুড়ি সালে ভারতে ড্যাশ কিমি বডগেজ রেল লাইন ছিল প্রশ্ন নম্বর সতেরো বলে ফেলো অমূল্য রায় বলছে সরি দাদা দু হাজার হবে এই জিনিসগুলো না এই সিমিলার মিস্টেক গুলো তোমাদের না পরীক্ষায় চাকরি হওয়া থেকে আটকায় দেয় এই জন্য বললাম টেক্সট বুকে আসো না আমার কাছে আসো যদি না ফাটতে পারো এই ভুলগুলো তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ধরিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট আমি ধরিয়ে দেবো সতেরোর সঠিক উত্তর অপশান সি তেষট্টি হাজার নশো পঞ্চাশ প্রশ্ন নম্বর আঠেরো সাড়ে আটটার দিক আমার লাইভ সেকশন আছে সেটা সবাই চলে আসবে নিম্নলিখিত উদাহরণ প্রাথমিক মাংসাশী কোনটি সবাই চলে আসবে সাড়ে আটটার দিক দেখব প্রশ্ন নম্বর আঠেরো নিম্নলিখিত উদাহরণ প্রাথমিক মাংসাশী কোনটি ঘাস পঙ্গপাল ব্যাংক সাপ বাছপাখি প্রশ্ন নম্বর আঠেরো চলো সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু ব্যাংক কি বলেছে এখানে নিম্নলিখিত উদাহরণে প্রাথমিক মাংসাশী কোনটি তাহলে ভাবে না এখান থেকে ঘাস পঙ্গ ঘাসের সাথে পঙ্গপাল ব্যাংক সাপ আর বাজপাখির সাথে কি হবে ব্যাং আরে এখানে বুঝতে পারছো না ঘাস পঙ্গপাল ঘাসে পঙ্গপাল দেখেছো ব্যাং সাপ ব্যাং সাপ খাওয়া খাই তাহলে বাজপাখির সাথে হবে ব্যাং ঠিক আছে এইভাবেই তোমরা मिलाতে পারো আর মাংসাশীর দিক থেকে তোমাদের ব্যাংও হয়ে যাবে এটা ঠিক প্রশ্ন নম্বর 18 প্রশ্ন নম্বর 18 প্রশ্ন নম্বর 19 রিজনিং টাইপের প্রশ্নটা হতে পারে ভারতের প্রথম আর ল্যাভেন্ডার উৎসব দু সালের মে মাসে ড্যাশে উদ্বোধন করা হয়েছিল কোন জায়গায় প্রশ্ন নম্বর উনিশ বলো আর তোমাদের যে সকালে কারেন্ট গুলো করাচ্ছি সেম এরকম টাইপেরই করায় কতটি লাইক হলো আমি দেখিনি এখন পঙ্গপালের মাংস হয় আরে ব্যাংক খায় নাই মাংস ঠিক আছে ব্যাংক যে কিন্তু কিছু খেয়ে ফেলে ব্যাংকটা রাক্ষস থেকে কোর্স গুলো পার্চেস করতে পারবে এস এস সি যদি দুশো পাঁচ টাকা বড় ব্যাপার না নিয়ে নাও দেখো যদি তুমি দশ নম্বর না গেন করতে পারো সাত দিনের মধ্যে তাহলে আমাকে বলে দিও সেভেন মধ্যে ঠিক আছে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে দশ নম্বর এটাই তোমাদের সিলেকশন নাম্বার হবে লাস্ট সময় নিয়ে ফেল সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু অপশন ডি ইথানালের এটা কিন্তু সংকেত এটা তোমাদের করিয়ে দিয়েছি কোন সংকেত কোথায় নাকি সব করানো আছে রাতে ভিডিও করব তন্ময় আবার সেই চলেছে দাদা নিউ ভ্যাকেন্সি নিয়ে মেল করে দিয়েছি ঠিক আছে তন্ময় বাবু তুমি সাড়ে আটটার দিক চলে আসো ক্লাসে ঠিক আছে আমাদের লাইভ সেকশনে ক্লিয়ার কুড়ির ডি ওকে সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আর ওয়েট 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 একটা হোমওয়ার্ক তো দিয়ে হোমওয়ার্ক না সেটা আমি ভালো করেই জানি তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আই এ এস এই আই এ এস এর ফুল ফার্ম কি সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম